বুঝতে পারছো আর টাইটেল থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পারছো যে কি ভিডিও করতে চলেছি। হ্যাঁ, এটা একটা রিকোয়েস্টিং ভিডিও, যেটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল। আমি করছি সাবান দিয়ে সবথেকে বেশি ফোম, সবসে জাদা ঝাগওয়ালা ভিডিও। তো লেটস গো স্টার্ট। সবার আগে প্যাকেটটাকে ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা হারমোনিয়াম সাবান। সাবানটার দাম কিন্তু ভীষণ কম, কিন্তু এর লেমন ফ্লেভার স্মেলটা, লেমন স্মেল ভীষণ ভালো লাগে। ঠিক আছে, চলো দেখা যাক আজকে সাবানের ফোম হয় কিনা। সাধারণত সাবান খুব বেশি আমি লাগাই না, কিন্তু আজকে লাগাচ্ছি কারণ আমার জাদা ফোম চাই, মুঝে জাদা ঝাপ চাই। জলটা কোথায় গেলি রে? যতটা হয় ততটাই ফোম ফ্রেশ হয়ে গেছে, তাড়াতাড়ি কিছু ময়েশ্চারাইজার লাগাতে হবে, না হলে ভীষণ টান ধরবে স্কিনে, কারণ সাবানটা প্রচুর পরিমাণে খাট থেকে ভীষণ ক্ষতি স্কিনের জন্য। সাবান নেওয়ার পর মুখে অনেক টান ধরে গেছে। তো ভেজলিন একটুখানি লোশন লাগিয়ে নিই তাড়াতাড়ি, কারণ স্নানটা একটু পরে করবো, যেহেতু কাজ আছে আরও তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, নাহলে মুখ আরও লাল হয়ে যাবে। আরও ভীষণ অ্যালার্জি হচ্ছে জানো তো, অ্যালার্জিতে মুখটা পুরো লাল হয়ে যায়। মুখ ফুলেও যায় অ্যালার্জিতে, লাল হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা সবাইকে।